টয়লেট বলতে কী জিনিস বোঝায় তা তারা বুঝত না। টয়লেট বলতে একটা খোলা আকাশ অথবা আড়াল আবচালে তারা ব্যবহার করত, সেগুলিকে উন্নয়নের মাধ্যমে একটা আধুনিক স্বাস্থ্যসম্মত পরিবেশে নিয়ে আসা হয়েছে এবং এইগুলি ক্রমে ক্রমে উন্নয়নের দিকে অগ্রযাত্রায় যাচ্ছে। এটা আমাদের প্রাথমিক অবস্থা। গ্রামে গঞ্জে রাস্তাঘাট, বিভিন্ন ধরনের অফিস আদালত, ব্যবসা বাণিজ্য, এখন আপনি কাজের কোনো লোক পাওয়া খুবই দুষ্কর। উন্নয়নশীল দেশে যেরকম কাজের লোক পাওয়া যায় না, পাইতে গেলে যা সেই ব্যক্তি যে ব্যক্তি কাজের লোকটা রাখতে চায় তার ইনকামের চেয়ে বেশি আপনার তাকে রিমুনেশন দিতে হতো বা দেওয়া হয়। এমন অবস্থাটাই আমাদের দেশে সৃষ্টি হয়েছে। আপনারা যারা ঢাকা শহরে বা বিভিন্ন শহরে অবস্থান করেন তারা জানেন যে বাসার কাজের বুয়া বলতে যা বোঝায়, কাজের মেয়ে বা কাজের বুয়া, তা এখন আর খোঁজ করে পাবেন না। আমি নিজেই বহুত সাফারা এই কাজের বুয়া পাইতে গেলে বিভিন্ন ধরনের অবস্থার সৃষ্টি হয়, অনেক অবস্থার সম্মুখীন হইয়া এখন নিজে নিজে কাজ করার জন্য অভ্যস্ত হওয়ার চেষ্টা করছি এবং করছি, এবং আমার মতন হয়তো অনেকেই এই অবস্থার মধ্যে আছেন। বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা অত্যন্ত যোগ্যতা এবং দক্ষতার সাথে আমাদের দেশের উন্নয়নের যে অবস্থাটা আমাদেরকে প্রদর্শন করেছেন এবং আমরা যদি ক্রমাগতভাবে অগ্রসর হইতে পারি তাহলে আমাদের অবস্থা আরও উন্নত হবে এবং নিম্ন আয়ের থেকে আমরা মধ্যম আয়ে উন্নীত হয়েছি। ইতিমধ্যেই উচ্চমাত্রায় আয়ের জন্য আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে। শুধু তাই না, আমাদের বিভিন্ন ধরনের নিজেদেরকে প্রতিরক্ষা করার জন্য সামরিক বা অন্যান্য সেক্টরে যতটুকু উন্নয়ন করা প্রয়োজন সেইগুলি এখন বর্তমানে হচ্ছে। ঢাকা শহরে আমরা যখন প্রথম এসেছিলাম স্বাধীনতার পরপর, তখন আমরা দেখেছি অধিকাংশ স্থানেই ছোটোখাটো দুই একটা বাড়িঘর থাকলেও অধিকাংশ দেখা গেছে টিনের ঘর, আর এখন প্রতি রাস্তায় প্রতি এলাকায় এখন প্রায় বড় বড় হাই রাইজ বিল্ডিং আমরা দেখতে পাই এবং কতগুলি কৌশল অবলম্বন করে এখন জায়গা থাকলেই তাতে বিল্ডিং করে দিতে পারে এবং অর্ধেক ফ্ল্যাট তৈরি করে জমির মালিকদেরকে দিয়ে দেয় এবং তাকে যে কতদিন আমরা বিল্ডিং তৈরি হবে সেই কতদিন তাকে থেকে থাকার মতন তার মানে খরচ হয়ে যায়।